উনি নেই এটা তো ভাবতেই পারছি না। ওনার সঙ্গে ওনাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, উনি রেকগনিশনটা দিলেন, আজকে উনি নেই এটা। দাও দাও করে চলছে ভেঙে পড়া হেলিকপ্টার, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। বুধবার এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেঁপে উঠে গোটা দেশ। বিপিন রাওয়াতের মৃত্যুর খবর পাওয়ার পর কেঁপে উঠেছিলেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা অধ্যাপক ও বিজ্ঞানী অনির্বাণ দাসও। কারণ গত 27 আগস্ট দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের হাত থেকে নিজের আবিষ্কারের স্বীকৃতি পেয়েছিলেন তিনি। এবার কি হবে, তার আবিষ্কার সেনাবাহিনীতে ব্যবহৃত হবে তো? দানা বাঁধছে আশঙ্কা। সিয়াচেন, চারদিকে বরফে ঢাকা পাহাড়, তাপমাত্রা কখনো -30 কখনো 40। কলকাতার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক অনির্বাণ দাসের দাবি, সিয়াচেনের মতো জায়গায় মোতায়েন থাকা জওয়ানদের জন্য বিশেষ জুতো তৈরি করেছেন তিনি ও তার 5 পড়ুয়া। জুতোর নাম রাখা হয়েছে কেয়ার ফ্রি সোল। রোবোটিক সেন্সর টেকনোলজি কাজে লাগিয়ে অল্প খরচে তৈরি এই জুতো -57 ডিগ্রিতেও মৃদু কম্পন ও তাপশক্তি তৈরি করে শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখতে পারে। অনির্বাণের দাবি, তার তৈরি জুতোর কথা শুনে দিল্লির এক অনুষ্ঠানে উচ্ছ্বসিত হয়েছিলেন রাওয়াত। যে সময়টা উনি পরিদর্শন করেন আমাদের প্রজেক্টটা, সেই সময়টা উনি ভীষণ উচ্ছ্বসিত হন, তো উনি খুব খুশি হন, আলাদাভাবে আমাদের সঙ্গে ফটো সেশনও করেন। বিজ্ঞানী দাবি, সেনাবাহিনীতে এই বিশেষ জুতো ব্যবহারের আশ্বাসও দিয়েছিলেন রাওয়াত। মাত্র কিছুদিন আগে যে মানুষটা এত সুন্দর করে রেকগনাইজ করলেন, আমাদের রেকগনিশন পেলাম আমরা আমাদের রিসার্চের একটা প্রোডাক্টের জন্য, সেটা একটা ছোট্ট কথাবার্তা আমাদের মধ্যে হয়েও ছিল যাতে এই প্রজেক্টটাকে নিয়ে এগোনো যায়। সেই প্রজেক্টটা এখন কোন জায়গায় যাবে, কোন দিকে যাবে, সেটা একটা উদ্বেগের বিষয়। ভবিষ্যতে আবারও দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু তার হলো না। হলদিয়ার বিজ্ঞানী চান তার আবিষ্কার কাজে লাগুক সেনাবাহিনীর। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।